নমস্কার আপনারা দেখছেন শ্রবণ মঙ্গলম আজ পয়লা জানুয়ারি দু চব্বিশ আর আমরা দু হাজার চব্বিশে পদার্পণ করে গেলাম আপনাদের সকলকে জানাই ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই পয়লা জানুয়ারির এক বিশেষ ঘটনা নিয়ে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সালটাউন আঠারোশো ছিয়াশি পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংসদেব ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা রামকৃষ্ণ পরমংসদেব সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে দুপুরবেলা হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞেস করেন তোমার কি মনে হয় আমি কে বাবু বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংসদেব মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ হয়েছে ঈশ্বরের অবতার হিসাবে রামকৃষ্ণ পরমহংসদেব বলে উঠলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করতে লাগলেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ পরমংশ দেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমংশ হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়ে গেছিলেন তিনি এই দিনটিতে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল উল্লেখ্য এই দিনে রামকৃষ্ণ পরমহংসদেবের গৃহস্থ শিষ্যরাই কিন্তু উপস্থিত ছিল তার সন্ন্যাসী যারা শিষ্য ছিল তারা কিন্তু সেদিনকে উপস্থিত ছিলেন না এখানে তাহলে আজ এটুকুই আগামী পর্বে আগামী দিনে একই সময়ে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সকলে অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই নমস্কার